ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. السلام عليكم ورحمة الله وبركاته. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال الله سبحانه وتعالى لاقم دينكم ولي دين. প্রিয় দর্শক বন্ধুরা, আসুন একটা সংবাদ আমরা শুনে নি। नमस्कार, आप देख रहे हैं वन इंडिया हिंदी और मैं हूं अंकित। उत्तर प्रदेश की योगी सरकार सूबे के मदरसों को आधुनिकता से जोड़ने के लिए एक के बाद एक कदम उठा रही है। मदरसों में एनसीईआरटी पाठ्यक्रम लागू करने के बाद अब ड्रेस कोड भी तय किया जाने लगा है। जी हाँ, अल्पसंख्यक मंत्रालय ने मदरसों में पढ़ने वाले बच्चों को कुर्ता पैजामा पहनने की जगह पैंट शर्ट पहनना अनिवार्य कर दिया है। अल्पसंख्यक मंत्रालय ने मदरसों में पढ़ने वाले बच्चों को कुर्ता पैजामा की जगह पैंट शर्ट पहनना अनिवार्य करने जा रही है। योगी सरकार में अल्पसंख्यक मामलों में राज्य मंत्री मोहसिन रजा ने बताया कि मदरसों में पहने जाने वाले कुर्ते की जगह अब जल्द ही मदरसों के बच्चों के लिए पैंट शर्ट अनिवार्य होगा। मोहसिन रजा ने कहा कि आमतौर पर मदरसे में बच्चे कुर्ता पैजामा और खासकर ऊंचे पैजामे के कुर्ते पहनकर आते हैं, जिससे उनकी पहचान एक धर्म विशेष से होती है। मदरसे के छात्रों के बीच इसे खत्म करना जरूरी है, इसलिए मदरसों में पैंट और शर्ट के ड्रेस कोड के लिए चर्चा हो रही है और जल्द ही सरकार इस पर निर्णय लेगी। जी हाँ, तो अब योगी सरकार में उत्तर प्रदेश में शर्ट पैंट पहनेंगे मदरसे के बच्चे। फिलहाल इस वीडियो में इतना ही, और खबरों के लिए बने रहिए वन इंडिया हिंदी के साथ। अच्छा, সংবাদের পর আমরা ফিরে আসলাম। যে সংবাদে দেখা গেল যে ইউপি সরকার মিস্টার যোগী আদিত্যনাথ, উনি মাদ্রাসার ছেলেরা যে পোশাক পরে, অর্থাৎ যে পোশাক মাদ্রাসার ছেলেরা পায়জামা পাঞ্জাবি পরে, টুপি পরে, এটাকে উনি বদলাতে যাচ্ছেন। উনি চাইছেন যে প্রত্যেক মাদ্রাসার স্টুডেন্ট যারা, তারা টুপি পায়জামা পাঞ্জাবি পরবে না, তারা শার্ট এবং প্যান্ট পরবে। উদ্দেশ্যটা কি? যাতে করে ধর্মীয় ভাবাবেগ মানুষকে আঘাত না করে। উনি একটা কাজ, এই কাজ করছেন, এটা উনি ফলাপ প্রচার করতে চাইছেন মিডিয়ার মাধ্যমে, আর মিডিয়াও সেভাবে প্রচার করতে চাইছেন যে না, দেখুন যোগী আদিত্যনাথ কত ভালো কাজ করছে। ভারতবর্ষে বর্তমান যে মানে অনেক নেতারা রয়েছে, বেশিরভাগ নেতারাই কিন্তু আপনার মূর্খ। তার অন্যতম একটা প্রমাণ হচ্ছে যোগী আদিত্যনাথ। চলুন, ইউপি বিহার বা এই আশপাশে এইসব এলাকায় যে সাধু সন্তরা ঘোরাফেরা করে, তারা অধিকাংশ সাধু সন্তরাই কিন্তু উলঙ্গপনা, বেহায়েপনা, উলঙ্গপনার মধ্যে লিপ্ত থাকে। তাদের পরনে কোনো পোশাকই থাকে না। তা আমি একটু বলতে চাইছি যোগী আদিত্যনাথকে, কাইন্ডলি আপনি এই সাধু সন্ত যারা উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করে, সনাতন ধর্মের কিছু ধর্মাবলম্বী মানুষ যারা নিজের ধর্মের বিষয় মনে করে, এগুলোকে মনে করে যে না এটা বৈধ, তো তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি মাদ্রাসার ড্রেস পরিবর্তন করতে চাইছেন, তার আগে আপনি আপনার ধর্মের এইসব সাধু সন্তদেরকে একটু দেখবেন না। দেখুন, এরা খোলা খুলে আম দর্শকের মধ্যে তারা নাঙ্গা অবস্থায়, অর্থাৎ তাদের পরনে কোনো পোশাক নেই, তারা এভাবে চলছে। চলুন একটু দেখি এদের এই অবস্থা।
দেখলেন তো ভিডিওগুলি পরপর দেখে কি বুঝতে পারলেন? আমরা এটাই বুঝতে পারলাম যে অনেক সাধু সন্ত তারা নিজের এটাকে ধর্ম মনে করে, সনাতন ধর্মের একটা রীতি রেওয়াজ কালচার মনে করে, তারা কি করছে যে আপনার এই উলঙ্গ বিয়াপনার অশ্লীলতার একটা প্রসার সমাজের বুকে বুকে ছড়াতে চাইছে। তো আমরা চাইছি যে যোগী আদিত্যনাথকে এটা বলতে চাইছি, প্রতিবাদ করতে চাইছি, মানে উই ওয়ান্ট জাস্ট প্রোটেস্ট, আমরা একটা প্রতিবাদ করতে চাইছি যে যোগী আদিত্যনাথ ওই মাদ্রাসার দিকে ধ্যান না দিয়ে আপনার নিজের লোকগুলোর প্রতি ধ্যান খুলে আম এসে নঙ্গা ঘুমতা হ্যায় ফিরতা হ্যায় উন লোক পেহলে কাপড়া পেহনাইয়ে, এ হাম লোক কা রিকোয়েস্ট হে আপসে। আশা করছি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি করো, তাদের ধর্ম তাদেরকে করতে দাও। সো কোনো মুসলমান তারা ধর্ম করছে, তাদেরকে ধর্মটা করতে দিন, আপনারা যা খুশি করুন, আমাদের আপত্তি নেই, আমরা আমাদের ধর্মটাকে মেনে চলছি, এতে আপনাদের আপত্তি না থাকাই কথা। এটা অবশ্য যারা জ্ঞানীজন গুণীজন যারা শিক্ষিত মানুষ তারা এটা বুঝতে পারবেন। আশা করছি আমি কী বলতে চাইলাম, আমি বলতে চাইছি যে পুরা দুনিয়া আপনি লক্ষ্য করে দেখবেন যে বহু সাধু সন্ত যারা এভাবে খুলেআম কোনো পোশাক না পরে ঘুরে। তাহলে যাদের পোশাক আছে তাদের কি পোশাক পরিবর্তন করা জরুরি, নাকি যার পোশাক নেই তাকে পোশাক পরানো জরুরি? শিক্ষিত মানুষ হলে বুঝবেন। তাই আপসে আমরা বোল্ড রিকোয়েস্ট এ হে যে যো লোক নঙ্গা ফিরতে হয় উন লোকও পেলে কাপড়া পেহনাইয়ে উসকে বাদ মাদ্রাসাকে তরফ ধ্যান দিজিয়ে। আশা করছি আমি কী বললাম বুঝতে পেরেছেন আপনারা। তো আশা করছি এই বিষয়টাকে মেনে চলবেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক আদা করুক। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। وانتشت روحي وصار الدمع يجري.